সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল আলোর দিশারি শহীদ খোকন পার্কে আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনীর। প্রদর্শনীর উপার্জিত অর্থ ব্যয় হবে পথ শিশুদের জন্যই। চিত্র অঙ্কন যে প্রদর্শনী, এটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে পৌর পার্কে একটা স্কুল আছে পথ শিশুদের স্কুল, মূলত আমরা পথ শিশুদের নিয়ে কাজ করি, তাদের একটা যে খরচটা আছে এটার আর্থিক সহায়তা দানের জন্য। এরকম উদ্যোগের মধ্য দিয়েই সুবিধাবঞ্চিত শিশুরা আলোকিত হবে শিক্ষার আলোয়, এমনটাই মনে করছেন দর্শনার্থীরা। চিত্র অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে এবং এখান থেকে হয়তো তারা ছবিগুলো পাবে। আমার মনে হচ্ছে যে ছবিগুলো সম্ভবত এর মধ্যে বেশ ছবিগুলো তারা হচ্ছে আবার প্রদর্শনী করেছে, বিক্রি করবে, সেখান থেকে এই শিশুরা আবার কিছু সুবিধা পাবে। সুবিধাবঞ্চিত শিশুদের এরা আমার দৃষ্টিতে খুবই ভালো উদ্যোগ। এভাবে আসলে মহৎ লোকেরা এভাবে করতে পারে, আরও যদি ভালো হয়, আরও প্রতিটা জায়গায় যদি এভাবে করা হয় তাহলে আমার মনে হয় যে আর সুবিধাবঞ্চিত শিশু বলে কোনো কথা থাকবে না। আলোর দিশারির মূল উদ্যোক্তা জানালেন তাদের উদ্দেশ্যের কথা। বগুড়ার যে পথ শিশুগুলো আছে, পথ শিশু বলতে যে বাচ্চাগুলা মানে ঝরে পড়া, যারা হচ্ছে ভিক্ষা করে বা কাগজ করে, এদের জন্য ভালো কিছু করা আমি চাইতাম, যেটা যে এরা মেইন স্ট্রিমের বাচ্চাদের সাথে মানে এই বাচ্চাদের সাথে ফিরে আসুক বা এদের লাইফটা একটুখানি হলো চেঞ্জ হোক। কারণ এরা অধিকাংশ বাচ্চায় নেশা আসক্ত, এরা মানে ঝরে পড়ে যায়, এদের দ্বারা বিভিন্ন ধরনের মানে মাদকের বিজনেস বলেন বা একদম নষ্ট হয়ে যাওয়ার যেগুলো হয়ে যায়। তো আমি চাই যে এই বাচ্চাদের হয়তো বা একটুখানি যদি শিক্ষা বা একটুখানি যদি মোটিভেটেড করা যায় তাহলে এরাও ভালো কিছু দিতে পারে। সর্বসাধারণের জন্য ছবি অঙ্কনের ব্যবস্থাও রেখেছে তারা। আখতারুজ্জামান, রেডিও মুক্তি 99.2, শহীদ খোকন পার্ক, বগুড়া।